সম্বন্ধে কি জানেন? আমার প্রত্যেকজন ব্যক্তি হত্যারে সৃজনীমূলক প্রতিঘাত আছে। মই আলোচনাটো সেইটোতে কৰিম যে আমাৰ প্ৰপাৰ গাইডেন্সৰ অভাৱত কিদৰে আমাৰ এই সৃজনশীল প্ৰতিভাবিলাক খুব কম সময়ৰ ভিতৰতে মৰহি গৈছে। ধৰক পোনপ্ৰথমতে আমি চাইকুক বা দৃশ্যকলাৰ কথাকে কওঁ। এই বস্তুটো ক'ৰ পৰা ডেভেলপ হয়? মই যিদৰে কৈছো যে আপোনালোকৰে নহয়, আমাৰ সমাজৰ প্ৰত্যেকজন ব্যক্তি সত্তাৰে এই সৃজনীমূলক প্ৰতিভাটো আছে। দুই বা আঢ়াই বছৰ বয়সত বাচ্চা এজনে যেতিয়া ধৰক আঁঠু কাঢ়িব পৰা অৱস্থাটো হয়, আঁঠু কাঢ়ি কি ধৰক ক'ৰবাত দাঁত দিব পৰা বস্তু এটা হয়, দাঁত দিব পৰা বস্তুটো পোৱাৰ লগে লগে সি কি কৰে, মজিয়াতে হওক বা বেৰতে আগবাগ কৰে। এতিয়া মজিয়াত সি যেতিয়া আগবাগ কৰে, তেতিয়া আপুনি নাভাবিব সি যে নহয় সি ভৱিষ্যতে কিবা আৰ্টিষ্ট হ'ব, কিবা এটা কৰাৰ কাৰণে নহয়, মাছ দেখা হ'ব, তাহাঁতৰ পেশী সঞ্চালনৰ লগে লগে কিবা এটা কৰি দেখুৱাৰ এটা প্ৰৱণতা থাকে। সেইকাৰণে এঙাৰেই হওক বা ধৰক ৰং দিব পৰা বা দাঁত দিব পৰা যিকোনো বস্তুৱে নহওক, সিহঁতে আগবাগ কৰে। বহুতে কি কৰে এই কথাবিলাক, আজিকালি মাক দেউতাক অকমান সচেতন হৈছে, তেওঁলোকে কি কৰে সৰু বহী এটা আনি দিয়ে। এই কামটো আপোনালোকে কেতিয়াও নকৰিব যে সৰু বহী এখন সিহঁতক নিদিব, কাৰণ সিহঁতে স্পেচ বিচাৰে। সেইকাৰণে যিমানেই মাক দেউতাকে বহী নিদিয়ক কিয়, মই এটা কথাই ক'লো, কাৰণ প্ৰত্যেকজন মাক দেউতাকে সদায় প্ৰশ্ন কৰে, এই ধৰণৰ কথাবিলাক আছে দেই, যে আমাৰ ল'ৰা বা ছোৱালীটো নষ্ট হ'ল, ৰখা তলে গ'ল, ৰাতি বাৰটা এটা বজালৈকে কেৱল আঁকি এই থাকে, আপুনি কিবা এটা কৰক, এই ধৰণৰ প্ৰশ্নবিলাক আমাৰ মাজত আহিয়ে থাকে। এতিয়া সেই ল'ৰা বা ছোৱালীটোক আপোনালোকৰ ৱালবিলাক বা ঘৰৰ যিবিলাক বেয়া আছে নষ্ট হওক, মাক দেউতাকে যেতিয়া প্ৰশ্ন সোধে, মই কওঁ যে আপোনালোকে কিছু অন্তত সি অকণমান ডাঙৰ হোৱালৈকে, চাৰি পাঁচ বছৰ বয়সলৈকে মোটামুটি আপোনালোকে ঘৰৰ বেৰবিলাকত ৰং নিদিব। এতিয়া সিহঁতে দুবছৰমান বয়সত এই যেতিয়া আগবাগটো কৰে, এই আগবাগৰ সমান্তৰালভাৱে সিহঁতৰ কি হয়, শব্দৰ এটা বিকাশ হয়। সিহঁতে মা, মা, দেউতা, পাপা, অফিচ এনেকুৱা ধৰণৰ কথাবিলাক কয়, আপোনাৰ ল'ৰাইও কয়, ময়ো কওঁ, তেখেতৰো কয়, তেওঁলোকো। এতিয়া ধৰক সিহঁতে আৰম্ভ কৰে, দেউতাকে অফিচৰ পৰা মাছ এটা সদায় লৈ আহে, সিহঁতে অবজাৰ্ভ কৰে। আগতে ধুনীয়াকৈ কিছুৰে কৈয়ে গৈছে যে আৰ্ট এডুকেশ্যনৰ মেইন কম্পিটেঞ্চিছবিলাক কি, ইয়াৰ অৰ্হতাবিলাক কি, ইয়াৰ উদ্দেশ্যবিলাক কি, আমি প্ৰত্যেকেই জানো যে অবজাৰ্ভেশ্যন ডেভেলপ হয়, তাৰপিছত সিহঁতৰ ইমোশ্যন ডেভেলপ হ'ব, সিহঁতৰ ফিলিংছ ডেভেলপ হ'ব, সিহঁতৰ আমাৰ যিটো লোকেল কালচাৰ আছে, এই লোকেল কালচাৰৰ লগত অন্য কালচাৰৰ এক্সচেঞ্জ হ'ব, এই কথাবিলাক সিহঁতৰ ডেভেলপ হয়। মেইনলি কিন্তু অবজাৰ্ভেশ্যন দেই, যিকোনো কলাৰ দিশকে বিকাশ নকৰক কিয়, তাৰ মূল কথাটো কিন্তু অবজাৰ্ভেশ্যন বা সংবেদনশীলতা। সংবেদনশীলতা শব্দটো আমি এইকাৰণেই কৈছো, আপোনালোকে শুনি ভাল পাব যে আমি কিন্তু কলা ভবাই নহয়, অন্ধ টিচাৰকো বা অন্ধ ল'ৰা ছোৱালীকো কলাসন্মত কিবা এটা প্ৰক্ৰিয়াৰ মাজেৰে তাহাঁতৰ ভাৱটো বিকাশ কৰাৰ কাৰণে আমি চেষ্টা কৰিছো। আপুনি স্কাল্পচাৰৰ জৰিয়তে সেই এটা কথা পিছত পাব। এতিয়া ল'ৰা বা ছোৱালীটোৱে এই যে আগবাগটো কৰিব, সিহঁতৰ অবজাৰ্ভেশ্যনত দেখিছে যে দেউতাই সদায় মাস্ক লৈ আহে, ই আজিও ভাবিছে যে দেউতাই হয়তো মাস্ক লৈ আহিব, ই কৰিছে ৱালত সৰু সৰু কথা, ধৰক সি এনেকে আৰম্ভ কৰিব, মা, দেউতা, অফিচ, মা, ই এইদৰে কিন্তু জঁপিয়াব, আপোনালোকে দেখিছে আপোনালোকৰ ল'ৰা ছোৱালী সেইটো কথা কয়। কিন্তু এই সময়টোত তেওঁলোকে যিমানখিনি আগবাগ কৰে তাতকে কিন্তু কথা বেছি কয়, আৰু সেইটো কাৰণে আমি ইয়াক ৰিডিং এণ্ড ৰাইটিং বুলি কৈছো, ৰাইটিঙৰ সমান্তৰালভাৱে তেওঁলোকৰ ৰিডিংটো হৈ যায়। এতিয়া এই যে এই ধৰণৰ আগবাগবিলাক কৰে, পুৱা বেৰঘৰৰ বেৰতে হওক, যিবিলাক ল'ৰা ছোৱালী বিদ্যালয়লৈকে নাযায়, আপুনি দেখিব বিশেষকে স্নাম এৰিয়াৰ ল'ৰা ছোৱালীবিলাকো
স্ট্রিট অফ আপনার রাস্তা কি করে হিয়তে সব মাটিতে ডাঙর ডাঙর এদিকে হাত পাত করে আর হিয়তর মাইন্ড সেটত থাকা কনসেপ্ট বিলাক যিকোনো ভাবে এইটো রিফ্লেক্ট করার কারণে প্রতিফলিত করার কারণে চেষ্টা করে এতিয়া কেবা বছরও বহু লড়া ছোৱালী এইদরে যিবিলাক গবেষক আছে শিশু চিত্রকলা বা আসলে এইটা মনস্তাত্ত্বিক দিক আর এই আগপাত বিলাক হল এই মনস্তাত্ত্বিক দিকর একটা স্বতঃস্ফূর্ত প্রতিফলন এই কামটো যেতিয়া করেছে ইয়াতে করেছে তাতে করেছে সবতে করেছে দেখা গেল যে ডাটা কালেক্ট করে হর সংখ্যক আগপাকেই কিন্তু কিছুদিন অলপ আগতে দেখাই দিয়ার দরে এই যে আপনার দেখালে ত্রিভুজ আকৃতি কিন্তু ত্রিভুজ নহয় মনত রাখিব বারে বারে কিন্তু তেওঁ কৈ গৈছে ত্রিভুজ আকৃতিহে কিন্তু ত্রিভুজ নহয় বৃত্ত বা রেক্টেঙ্গুলার বা স্কুয়ার বা কেতিয়াবা আপুনি স্ট্রেট লাইন নাইবা এনেকুৱা ধৰণৰ আৰু সৰু ৰূপটো হ'ব পাৰে আমি ডাটা কালেক্ট কৰিলোঁ যে শিশুই যিবিলাক আগভাগ কৰে এই আগভাগবিলাক সাধাৰণতে এনেকুৱা ধৰণৰ কিছু আকৃতি আৰু এই আকৃতিৰ জৰিয়তে আমি কিদৰে আগবঢ়াই নিব পাৰো এই কথাবিলাক মই কৈ আছো এতিয়া এই ধৰণৰ যে সিহঁতে ৰিডিং ৰাইটিং কৰে তাৰপিছত তিনি বছৰমান পিছত সিহঁতে কি কৰে মাক দেউতাকে হওক বা বয়োজ্যেষ্ঠজনৰ পৰা হয় আপুনি দেখিব মাক দেউতাকে সাধু কয় বা আজিকালিতো সাধু নকয় সিহঁতে টিভিত বিভিন্ন ধৰণৰ এবষ্ট্ৰেক্টে হওক বা তেনেকুৱা ধৰণৰ চিৰিয়েলিষ্টিক কিছুমান বস্তু সিহঁতে দেখা পায় শক্তিমান উৰি গল অমুক এয়া হৈ গল মানুহ মাছ হল এনেকুৱা ধৰণৰ কথাবিলাক সিহঁতে যেতিয়া দেখা পায় সেই বস্তুবিলাকো কিন্তু সিহঁতে আগবাদ কৰে আৰু ঠিক সেইখিনি সময়ত সিহঁত অদ্ভুত এক কাল্পনিক জগতত থাকে আৰু আপোনালোকৰ কৰ্তব্য কিম্বা অভিভাৱক হিচাপে আমাৰ কৰ্তব্যটো হল বারে বারে কিছুরে কই গৈছে যে কোনো এটা বস্তুয়ে কিন্তু ইম্পোজ নকৰিব এইটো হল তেওঁলোকৰ ভিতৰৰ সত্তাটো জগাই তুলি সেইটো কেনেকে স্বতঃস্ফূৰ্তভাৱে প্ৰতিফলন ঘটাব পাৰে ধৰি লওক এজন ল'ৰা সি এখন গাড়ীৰ আকৃতি এটা দি কিবা এটা আঁকিব চেষ্টা কৰিছে সি পাৰা নাই আপুনি ওচৰলৈ গ'ল বা বৰ সুন্দৰ হৈছেতো এইখন কি আঁকিছা গাড়ী কি গাড়ী কি কলে যে নহয় বাস ও বড় ভাল হৈছে তুমি যে বাবা এনেকে এইটো কৰিলা তাৰপিছত কটা গাড়ীখনত দৰ্জা নাই নেকি আপুনি যে দৰ্জাৰ কথা কলেহে দিলেই নহয় দৰ্জা বাবা খিৰিকি নাই বাবা ড্ৰাইভৰ কত বহিব গতিকে এই ধৰণৰ ধৰক কেতিয়াবা আমি পিকনিক খাব গৈছে পিকনিক খাব যাওঁতে মাছখনৰ যে ওপৰত থাকে সেইবিলাক বিয়া এই ক্ষেত্ৰত আপুনি কেনেধৰণৰ কথাৰে তাৰ মাইণ্ডছেটত থকা তাৰ মনৰ বা তাৰ অন্তৰ্নিহিতভাৱে থকা এই ভাৱবিলাকক জগাই তুলিব পাৰে বা ভাৱবিলাকক আগবঢ়াই নিব পাৰে তাৰপিছত চাৰি বছৰমান পাছত সিহঁতৰ কল্পনাটো আস্তে আস্তে গৈ পেলাই টুৱৰ্ডছ ৰিয়েলিটি সিহঁতে নাজানে ৰিয়েলিজিমলৈ গৈছে বা সিহঁতে বাস্তৱ অৱচেতন মনত যিদৰে থাকে তাক কেনেদৰে আঁকিবৰ কাৰণে চেষ্টা কৰে চাওক সিহঁতে কি কৰে ধৰক সিহঁতে ক্ৰিকেট বেট খুব ভাল পায় সিহঁতে লিখি দিছে বেট সিহঁতে বল বৰ ভাল পায় তাতে লিখি দিছে বল তাৰপিছত সিহঁতে ছোৱালী এজনী দেখিছে এইবিলাক কথা আকৌ সিহঁতে এইদৰে লিখি গৈ আছে গতিকে এতিয়া আপোনাৰ কথাটো হ'ল যে বিদ্যালয়লৈ অহাৰ আগতে আপুনি লিখিছে সামগ্ৰিকভাৱে সিহঁতে এইবিলাকৰ ধাৰণা দিব পাৰিছে আপুনি এই কথাটো মনত ৰাখিব অকল ভিজুৱেল আৰ্টৰ ক্ষেত্ৰতে নহয় কাৰণ মই আগতেই কৈছোঁ কিছুৰে বাৰে বাৰে কৈ গৈছে যে আৰ্ট এণ্ড ক্ৰিয়েটিভ এডুকেশ্যন বুলি কোৱাৰ লগে লগে আমি ভিজুৱেল আৰ্ট পাৰফৰ্মিং আৰ্ট আৰু ক্ৰিয়েটিভ লিটাৰেচাৰৰ কথা কৈছোঁ ভিজুৱেল আৰ্টত
কথাটো আহিব, ড্রয়িং আহিব, পেইন্টিং আহিব, ফটোগ্রাফি আহিব, তারপর আপনার কি কম কিছু প্রিন্ট মেকিং আহিব, এই ধরনের কথা। এতিয়া এইবিল যেদরে আহিল প্রিন্ট মেকিংতো আপনাদের দেখব সরতে আলুটা কাটি অকমান এনে দাগ দিয়ে রং দিয়ে পেলায় এনে দাগ দিব পারে। ইভেন আপনাদের সবাই জানে ফাকুয়ার সময় আমি হাতত রং দিয়ে পেলাম এইটারে কইছো। অনুকরণ করে আর অনুকরণ করে টিভিত যেদরে দেখিছে সেইটি দেখাবর কারণে বিচারে। আর এজন দেউতা হিসাবে মা হিসাবে আপনাদের খুব ভাল পায়। তারপর আপনি আলহী আহিলেও কব আই বোপাই আসুন যোন যে অলপ আগতে শক্তিমানের চরিত্রটা দেখাইছে তো দেখাচ্ছে ককাই খুব ভাল পাব খুড়াই বড় ভাবুক আর মূল লড়া বা ছালীটে কিনা এটা জানে কিন্তু আনক দেখাবলে মা বা দেউতা হিসাবে মতো গৌরব অনুভব করো। ঠিক এইভাবে দেখিলে যে বিদ্যালয় অহার আগতে সিহতে কিন্তু কম বেশি পরিমাণে কলার এই বিশেষ কথাবিলাকে জানিলে প্রদর্শনমূলক কলা কিবিলাক আহিল, নাটক আহিল, গান আহিল, কবিতা আবৃত্তি আহিল, জাদু আহিল, এই কথাবিলাক আহিল। আমি মনত রাখিব ভিজুয়াল আর্ট এরিয়াবিলাক কইছে প্রদর্শন মূল্য বা পারফর্মিং আর্টর এইবিলাক কথা আর ক্রিয়েটিভ লিটারেচারের এই কথাবিলাক কিন্তু অবচেতন মনত কম বেশি পরিমাণে হলেও আপনাদের মনত রাখিব। এতিয়া দেখা গেল একদম শর্ট করেছো যে বিদ্যালয়ে আসার আগতে এই পারফর্মিং আর্টেই হোক ভিজুয়াল আর্টে হোক বা ক্রিয়েটিভ লিটারেচার সিহতে কম বেশি পরিমাণে জানে, সিহতে আঁকবাক করিব জানে, সিহতে গান গাবলৈ জানে, সিহতে টিভিত দিয়া এটা চরিত্র অভিনয় করিবলৈ জানে বা সিহতে এটা পদ্য মাতিবলৈ জানে বা সিহতে নাটক করিবলৈ জানে। এই গোটেইখিনি আমি আর্ট এন্ড ক্রিয়েটিভ লিটারেচার বলে কইছো। কিন্তু স্যার বা অভিভাবক সকল আপনাদের একটা কথা জানাই দিও যে বিদ্যালয়ে অহার পাছত এই গোটেই ক্রিয়েটিভ রিসোর্সেস যেখানে সেইখানে কিন্তু নোহোৱা হয়ে যায়। কিয় নোহোৱা হয়ে যায় যে ইংরাজি মাধ্যমের যেমন বেলা স্কুল আছে সেই স্কুল বিলাক তিনজন বা পাঁচজন আর্ট এন্ড ক্রিয়েটিভ লিটারেচার ক্রিয়েটিভ আর্টের মানুষ আছে কিন্তু আমার তার তেনে ধরনের কোনো মানুষ না। আর সেই কারণে আমি কি করো আমার অতীতের কথা আমার শৈশবের কথা আমি মনত পেলাম যে বিদ্যালয় যেটা আমি যাও আমার আর্টর স্যার বা ছবির স্যারে হ্যাঁ এইটো এটা করিল এইটো এটা খুব ধুনিয়াকে এটা রঙালাও আঁকি দিল। তারপর এই যে 40 জন বা 50 জন ছাত্র থাকি এই ছাত্র কিজনে কি করেছে মই আঁকি দিয়া রঙালার একটা জড় রেখাঙ্ক হ্যাঁ একটা প্ল্যান এটা একটা স্ট্রাকচার আমি ইয়ার বা একটা ডিজাইন এটা রঙালার এই বস্তুটা আঁকবাক করিল আর 50 জন ছাত্র রাবারে মসি একদম পাঁচটু টুই উলিয়াই ফালি গেছে এইটো কপি করেছে। আর আমি কি করছো যে দহর ভিতর আট দহর ভিতর 12 দিল রঙা সিয়াই রে মই লিখিল রঙালাও আর রঙা সিয়ানে দিয়া 10 বা 8 আহ এইটো মিলাই যে এখন ছবি করি গৈছে কারণ পাঁচটু বরবাদ বরবাদ চিলিছে। কি কম কিছু অর্হতা আছে আর আমার এটা গোটেই কথাটি হল অর্হতা বেস এডুকেশন। এটা আপনাদের নিশ্চয় প্রমাণিত হল এই কথাটো যে এনে ধরনের বোর্ড এখন ব্যবহার করি দিয়া আগবাগর দ্বারা লড়া ছোৱালীর কোনো ধরনের ডেভেলপমেন্ট নহয়। এই কথাবিলাক খুব ধুনিয়াকে অলপ আগতে ক্লাস তিনিটা এক হলে কি হয় হ্যাঁ কেনেকে আপনি নম্বর দিয়ে এই কথাবিলাক খুব ধুনিয়াকে হয়ে গেছে। এতিয়া এই যে লড়া ছোৱালীবিলাকে আপনার কি কম কৈছো বেট আহিলে বল আহিলে এয়া আহিলে এই বিদ্যালয় সিহঁতে যিটো স্পন্টেনিয়াস এক্সপ্রেশনের যিটো ওয়ে আছিল বিদ্যালয় অহার আগতে তারপর কিন্তু সিহঁতে এইটো বন্ধ হৈ গল। সিহঁতে কি করলে এইটো রঙালাও দিলে তারপর সিহঁতক শিকালে যে সবে স্কেল টানি পেলাই দিলে তারপর
এটা ঘর হ্যাঁ এনেকে দিলে পুকুরি এটা দিলে হ্যাঁ এয়াই শিকালে কিন্তু স্যার আপনার পাহাড় খন ঘরের কাষত থাকা টিলা বিলাক যেনেকা মূল পাহাড়ের টিলাটো যেনেকা নাকি আপনার কাষত থাকা রাস্তাটো যেনেকা আপনার সুগুরি যেটো বা আপনার ক্যাম্পাসত যে গছ আছে মূল ক্যাম্পাসত এয়া গছ আছে নাকি গতিকে এজন টিচার হিসাবে অবজারভেশন থ্রু অবজারভেশন অলপ আগতে যি খুব ধুনীয়াকে এই বস্তুবিলাক দেখালে মই যিটো কথা কৈছিলো যে কিচেনৰ পৰা এয়া কৰক আৰু এনেকে গৈ 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 আপুনি দেখিব গোটেই চুবুৰীয়ে নহয় আপোনাৰ এটা হিউজ এৰিয়াত থকা বিভিন্ন কালাৰ ফৰ্ম চেট সম্বন্ধে আপোনালোকৰ নলেজ হ'ব কিন্তু আপুনি ঘৰেই হওক এই টেবুলেই হওক আপুনি দেখিব যে এই আকৃতিকেইটাৰ মাজতে কিন্তু সীমাবদ্ধ এতিয়া ইমেজ কেনেকে আপুনি তৈয়াৰ কৰিব এই কথাটো আমি জানি ল'ম আপুনি যেতিয়া কেনেকে ইন্টিগ্ৰেট কৰিব দাস্তান নাপাওঁ এতিয়া এডুকেশ্যনৰ ক্ষেত্ৰত আপোনাৰ ধৰক সিহঁতে কেনেকে ডেভেলপ কৰে ক এতিয়া ক শব্দটো ক বুলি কোৱাৰ লগে লগে আপোনাৰ কিবা ইমেজ মনত আহিছে নেকি একোটো অহা নাই বা খ বুলি ক'লে কিবা বুজি পাইছে নেকি কিন্তু চাহ এতিয়া কল বুলি কোৱাৰ লগে লগে আপুনি দেখিলে যে কল শব্দটো বা প্ৰথমতে এলফাবেট বিলাক পাইছে হয়নে নাই ব্যঞ্জন বৰ্ণ স্বৰবৰ্ণ সেইবিলাকত এনে কি কৰিলে প্ৰথমতে তাহাঁতক এই কলটো যিহেতুকে ল'ৰা ছোৱালীয়ে ভাল পায় ভাল পোৱা বস্তু দেই আপুনি আসামত দেখাই নাই আমেরিকা দেখিছে তেনেকুৱা গছ দি পেলাই বা তেনেকুৱা এটা ফল মূলৰ নাম দি পেলাই লাভ নাই তাৰ পৰিৱেশত থকা সহজ সৰল এটা অবজেক্টৰ দ্বাৰা শিকালেহে সেই কথাটো তাৰ স্থায়ী হয় এতিয়া কি কৰিলে সিহঁতে ক ল কল হয়নে আচ্ছা তাৰপিছত আপোনাৰ শিকালে আচ্ছা এটা সময়ত কি কৰিলে তেওঁলোকে কিন্তু আমটো মচি দিলে আৰু কলটো মচি দিলে হয়নে কথাটো সিহঁতে কিন্তু গম পাই গ'ল এইটো কল এইটো আম কাৰণ তাৰ যিটো ভিজুৱেল এ আছে তাৰ ভাল লগা বা তাৰ ৰুচিব দেখা এই অবজেক্টটোৱে অলৰেডি তাৰ অৱচেতন মনত ক্ৰিয়া কৰি খুব ধুনীয়াভাৱে এটা লেয়াৰ দিলে আৰু সি কোনোদিনেই কিন্তু এই কলটো বা আমটো তাহাঁতৰ সিহঁতে নাপাওঁ এতিয়া এই যে আমি কথাবিলাক যে ক'লো যে ইন্টাৰনেশ্যনেলে হওক আপুনি যিমানে নহওক শিশু পৰিচয় এটাই এটা শিশু ইয়াতে হওক ৱাশ্বিংটনতে হওক দিল্লীতে হওক বা ৰাছিয়াতে যতে নহওক সিহঁতে কৰা আগভাগবিলাক এই ধৰণৰ আকৃতিৰ মাজতে সীমাবদ্ধ এতিয়া চাওক এলফাবেট লাইনত আমি যিদৰে শিকাইছিলো ক ল কল চাব এতিয়া সিহঁতে কেনেকে আৰম্ভ কৰে এটা ত্ৰিভুজ আকৃতি আৰু এটা হ'ল আৰু এটা এইবাৰ কেইটা আমি লগ লগালো এটা দুটা তিনিটা আচ্ছা গতিকে আমি ইয়াতেও ধৰক ক ল ম কলম কলম শব্দটোৰ দ্বাৰা আমাৰ যিটো কলম আৰু এইটো আমি বুজি পালো এতিয়া ঘৰটো আগতেও কিন্তু আমি এই ধৰণৰ ফৰ্মৰ সহায় ললো মোৰ ঘৰৰ ওচৰত এজোপা গছ আছে মই এটা কথা কৈছো হা আমি ধৰক কোনেও পঢ়া শুনা কৰিবলৈ নাজানো এতিয়া প্ৰথমতে সিহঁতে ৱৰ্ড বা এলফাবেট এইবিলাক শিকি পেলাই ভাল নাপায় আমাৰ কথা হ'ল এনভাইৰনমেণ্ট সম্বন্ধে আমি সিহঁতক সচেতন কৰাৰ কাৰণে এতিয়া মোৰ ঘৰৰ ওচৰত এডাল গছ আছে হ'ল আচ্ছা মোৰ ঘৰৰ সন্মুখৰে এটা
তার পিছত রাস্তাটোৰ পাৰে পাৰে বহু গছ আছে এইদৰে দেখিব কি এখন রচনাৰ দৰে কেনেকে এসে এসে গপেছে এসে কেনেকে আপুনি ইমান ইজি গুটি গছবিলাক যদি শিকে হা এসে আপুনি কেনেকে ডেভেলপ কৰিব আপুনি এনেকে ক'লে হ'ব নেকি মোৰ হাতত এটা কলম আছে তোমার হাতত এটা চুলা আছে তার হাতত এটা গিলাস আছে তাহলে কলে হব নাকি তে আমি এটা গদ্য লিখিবলৈ গলে বা এখন রচনা লিখিবলৈ গলে এটা বাক্যর হতে আন এটা বাক্যর আমার ইনার রিলেশনটো লাগিব এটা সম্বন্ধ লাগিব হয় না এই কথাটো মনত রাখিব ছবির ক্ষেত্রটো সিহতে কিন্তু খুব ধুনিয়াকে যে ঘর এটা আছে ঘরের ওচর এডাল গছ আছে গছডালের কাষেরে এটা রাস্তা গৈছে রাস্তার দুইপারে কিছুমান হারি হারি গছ গছ আছে এতিয়া আপনার এটা সর একটা কথা আমার আসলে আছে সময় নাই তারপর দেখি ইহতে এইবিল রেক্টেঙ্গুলার ফর্ম বিলাক লগাই লগাই ইহতে রেলগাড়ি আঁকিব হ্যাঁ তারপর আপনার কিমান এয়া তারপর এইবিল রেলগাড়ি আঁকিব তারপর পাহাড় আঁকিব গছ আঁকিব ঘর আঁকিব এইদরে আপনা মুডকেও কিন্তু সিহতে খুব ধুনিয়াকে একটা দৃশ্যরূপ দিবর কারণে সক্ষম হব এতিয়া বিদ্যালয়ে যেটা আহিল মই আকৌ কৈছো যেহেতুকে আর্ট টিচার নাই সরকারে কৈছে যে প্রতিখন বিদ্যালয়তে আর্ট টিচার দিয়ার কারণে সুবিধা নহয় কিন্তু আপনাদেরকে দেখিছে যে কম বেশি পরিমাণে নাটকেই হোক ছবিয়েই হোক বা অন্যান্য কলার দিকবিলাক কিছু পরিমাণে সিহতে শিকিয়ায় আমার কর্তব্য হব যে বিদ্যালয়ে অহার পাছত সিহতর ক্রিয়েটিভিটি খিনি আমি কেনেকে উলিয়াই আনিব পারো আর্টর ক্ষেত্র এইটো এটা প্রপার ওয়ে হব ইতিমধ্যে খুব ধুনিয়াকে কিছুরে কলে যে এই ধরনের আকৃতি বিলাক সার এতিয়া আপনার বৈগম্য দেখা পাইছো হ্যাঁ সৰু লৰা ছোৱালীৰ দৰে মই যিটো কথা কলো যে বেটখন আঁকে বেট বুলি লিখি দিয়ে বলটো আঁকে বল বুলি লিখি দিয়ে আমাৰ ছাৰেও কিন্তু হ্যাঁ এইটো জোন বুলি আঁকি জোনটো লিখি দিছে বেলি বুলি ইয়াত আকৌ বেলি লিখিছে ইয়াতে বিকি বুলি লিখি দিছে কারণ কি হয় তেওঁলোক চিয়ৰ নহয় যেটো মই কলো যে তোমাৰ চিৰিয়েলিজিম বাস্তৱলৈ গৈছে কিন্তু বাস্তৱত যিটো বস্তু দেখিছে দেখা বস্তুটো সঁচাকে হয়নে নহয় তেওঁলোকৰ সন্দেহ থাকে আৰু সেইকাৰণে কি কৰে শিশুৱে তেওঁ আঁকা বস্তুটোৰ কাষত তেওঁ এই নামটো লিখি দিয়ে নামাংকৰণ কৰে এতিয়া আপোনালোকৰ কৰ্তব্য হ'ব ল'ৰা ছোৱালীবিলাক যেতিয়া বিদ্যালয়লৈ আহে সিহঁতক থটছবিলাক ডেভেলপ কৰাৰ কাৰণে যে তুমি এনেকে আঁকাচোন তুমি এইদৰে আঁকাচোন তেনেকে সিহঁতক আঁকিবলৈ দিব আৰু এটা খুব সুন্দৰ ৱে এটা আছে মই আকৌ কৈছো আমাতকে বা শিশুসকলৰ যিটো বয়স বিশেষকে আপোনালোকে ভাবিছে আপোনালোকৰ বয়স 40-50 কিন্তু আপোনালোকৰো বয়স আচলতে শিশুসকলৰ দৰে বিশেষকে এই দৃশ্যকলাৰ ক্ষেত্ৰত আপোনালোকে কিন্তু আমাতকে বহুত ভাল ছবি আছে যদি আমি ড্ৰয়িং শ্বিট দি দিওঁ কালাৰ দি দিওঁ দেখিব আপোনালোকৰ ভিতৰতো সাবকনচিয়াছ মাইণ্ডত থকা এই গোটেই কথাবিলাক খুব ধুনীয়াকে স্বতঃস্ফূৰ্তভাৱে ওলাই আহিব